আজকের প্রতিবেদনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা থানার অন্তর্গত গড় জঙ্গলের মধ্যে অবস্থিত কালী দেবীর মন্দির, যেখানে নরবলি দেওয়া হতো এক সময়। যেখানে যাচ্ছি সেখানে ইতিহাস ও পুরাণের অদ্ভুত মেলবন্ধন আছে। এই গড় জঙ্গল শালের জঙ্গল, চারিদিকে শুধু গাছ আর গাছ, মাঝখানে সরু লাল মাটির রাস্তা, রাস্তা বেশ নিঝুম ও গা ছমছম পরিবেশ। পুরাণ মতে এই জঙ্গল একটা গুরুত্বপূর্ণ স্থান হিন্দু ধর্মের। এই জঙ্গলের আর এক নাম সেন পাহাড়ি। কথিত আছে বক্তিয়ার খিলজি যখন নদিয়া আক্রমণ করেন তখন রাজা লক্ষ্মণ সেন এই জঙ্গলে আত্মগোপন করেন, সেই জন্য এই জঙ্গলের আরেক নাম সেন পাহাড়ি। রাজা লক্ষ্মণ সেন যখন এখানে এসেছিলেন তখন এখানে একজন কাপালিক ছিলেন। এই কাপালিক কালী দেবীর কাছে নরবলি দিতেন। এই কাপালিক লক্ষ্মণ সেনকে তার রাজ্য পুনরুদ্ধারের জন্য কালী দেবীর কাছে নরবলি দিতে বলেন। লক্ষ্মণ সেনের সহকবি ছিলেন কবি জয়দেব, তিনি নরবলির বিরোধিতা করেন এবং কাপালিক কবি জয়দেবের শক্তিমত্তার কাছে হেরে এই জায়গা ত্যাগ করেন। বেশ নিঝুম রাস্তা এবং খুব সুন্দর পরিবেশ। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি জঙ্গলের প্রায় শেষ প্রান্তে। এই যেটা দেখছি এখন এটাই হচ্ছে সেই কালী দেবী মন্দির, যেখানে একসময় দেওয়া হতো নরবলি। পরিবেশটা বেশ থমথম এবং নিঝুম। আমরা এই যে সামনে যে সাদা মতো বাঁধানো অংশটা দেখছি, এখানেই দেওয়া হতো নরবলি। সেই জায়গাটাকে নির্দিষ্ট করে ঘিরে দেওয়া হয়েছে এবং তার পাশে একটি খুব পুরাতন অশ্বত্থ গাছ রয়েছে, এই গাছের নিচেই দেওয়া হতো নরবলি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে।